হাই গাইজ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে 7 রঙের চা অর্থাৎ 7 লেয়ার টি কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমরা জানবো এই 7 লেয়ার ট্রি অর্থাৎ 7 রঙের চা তৈরি করতে আমার কী কী উপকরণ এবং উপাদান লাগবে। চলুন জেনে নিই 7 রঙের চা তৈরি করতে কী কী উপকরণ এবং উপাদান লাগবে। প্রয়োজনীয় উপকরণ ও উপাদান সমূহ হলো 1 ঘনদুধ, 2 চিনি, 3 চা লিকার, 4 চা কাপ এবং চামচ, 5 পানি। ধাপ 1, 1 টেবিল চামচ চিনির সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে শিরা তৈরি করে নিতে হবে। গাইস, আমরা 1 টেবিল চামচ চিনির সাথে 2 টেবিল চামচ পানি মিক্স করে শিরা তৈরি করে নিয়েছি। প্রথমে ধাপ 2, পরিমাণ মতো পানি এবং চা পাতা চুলায় জাল দিয়ে লিকার তৈরি করে নিন। গাইস, আমরা প্রথমে পরিমাণ মতো চা পাতা দিয়ে এবং পানি দিয়ে আমরা একটা চায়ের লিকার তৈরি করে নিয়েছি। ধাপ 3, 1 টেবিল চামচ লিকার ও 1 চামচ শিরা মিশিয়ে রাখুন। তারপর 2 টেবিল চামচ কনডেন্স মিল্কের সাথে 1 টেবিল চামচ লিকার মিশিয়ে নিতে হবে। গাইস, 1 টেবিল চামচ লিকারের সাথে আমাদের 1 টেবিল চামচ শিরা মিক্স করতে হবে, তো সেজন্য আমরা 1 টেবিল চামচ এখান থেকে নিয়ে নিব। প্রথমে আমরা 1 চামচ শিরা এখানে আমরা রাখলাম, দেন এখান থেকে 1 টেবিল চামচ চায়ের লিকার আমরা এখানে রাখবো এবং মিক্স করবো। দেন আমরা 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক এখানে নিয়ে নিলাম। তারপর এই 2 টেবিল চামচ কনডেন্স মিল্কের সাথে আমাকে 1 টেবিল চামচ চায়ের লিকার মিক্স করতে হবে, সেজন্য আমরা এখান থেকে লিকার থেকে 1 টেবিল চামচ চা এখানে ডাললাম। দিলে আমরা একটা মিশ্রণ তৈরি করবো এখানে। ধাপ 4, তারপর একটা কাপে প্রথমে প্লেন শিরা ঢেলে দিয়ে 20 সেকেন্ড পরে শিরা মিশানো লিকারটা দিতে হবে। এরপর 30 সেকেন্ড পরে কনডেন্স মিল্কের সরস মিশ্রণ দিতে হবে। গাইস, আমরা একটা গ্লাস নিয়ে নিলাম। এই গ্লাসের মধ্যে আমাদের যে অবশিষ্ট চিনি শিরা ছিল যেটাতে আমরা চায়ের লিকার মিক্স করিনি, সেই প্লেন শিরাটা এখানে আমরা ডালবো। ডালার পর আমরা 20 সেকেন্ড ওয়েট করব। ভিউয়ার্স, এখন আমাদেরকে চায়ের লিকার মিক্স করা শিরাটিকে আমাদের এখানে ডালতে হবে। তারপর আমাদের 30 সেকেন্ড ওয়েট করতে হবে। তারপর 30 সেকেন্ড পরে আমাদের কনডেন্স মিল্কের সাথে যে আমরা চায়ের লিকার মিক্স করেছি সেই মিশ্রণটাকে আমাদেরকে এখানে ডালতে হবে। তারপর আমাদেরকে 1 মিনিট অপেক্ষা করতে হবে। ধাপ 5, তারপর 1 মিনিট পর বাকি লিকারটুকু গরম করে একদম কাপের ধার ঘেঁষে আস্তে আস্তে ডালতে হবে। দেখুন, তৈরি হয়ে গেল 7 রঙের চা। গাইস, 1 মিনিট পর আমাদের যে বাকি লিকার আছে সেই লিকারটাকে আমরা কাপের গা ঘেঁষে আস্তে আস্তে ডালবো। ভিউয়ার্স, ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখুন যে কীভাবে লেয়ারটা তৈরি হচ্ছে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনার মতামত জানাবেন। খুব আস্তে আস্তে ডালতে হবে। দেখেন, অলরেডি আমাদের কয়েকটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে।
এবার যখন আপনি আস্তে আস্তে বাকি লিকারটুকু ডালবেন, এভাবে লেয়ার তৈরি হয়ে থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেয়ার গুলো তৈরি হচ্ছে, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা অলরেডি হয়ে গেছে। আমরা যদি আস্তে আস্তে এইভাবে সম্পূর্ণ গ্লাসটা আমরা ফিল আপ করি, আমাদের এইভাবে সাতটি লেয়ার তৈরি হবে।